3.5 কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ স্নাইপাররা কি না পারেন? লক্ষ্যমাত্রা, নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা, ফায়ার পাওয়ার, পেনিট্রেশন সব মিলে নির্ধারিত হয় সেরা স্নাইপার রাইফেল। অমানসিক পরিশ্রম করে প্রশিক্ষণ নেন এক একজন স্নাইপার। স্নাইপার রাইফেল ও ব্যবহারকারীদের সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন। স্নাইপার শব্দের উৎপত্তিস্থল স্নাইপ পাখির থেকে। 1970 সাল নাগাদ এই শব্দটা প্রথম চালু হয়। ব্যারেট M82 সেমি অটোমেটিক এন্টি ম্যাটেরিয়াল রাইফেল। 80 দশকে এই রাইফেলের প্রথম ব্যবহার শুরু হয়। মার্কিন সেনাবাহিনী ও সুইডেনের সশস্ত্র বাহিনীতে প্রথম ব্যবহার হয় এর। 4 কিলোমিটার দূরে থেকে লক্ষ্যভেদে সক্ষম এই রাইফেল। ব্রিটিশ সুপার স্নাইপার ক্রেগ হ্যারিসন প্রায় 2.5 কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করে রেকর্ড করেন। প্রথম দীর্ঘতম স্নাইপার কিলিং বললে 2009 সালের নভেম্বরে আফগানিস্তানের এই ঘটনাকেই ধরা হয়। 3.5 কিলোমিটার বেশি দূর থেকে লক্ষ্যভেদ করেন 1917 সালের মে মাসে। সেই রেকর্ড ভেঙে দেন কানাডার এক স্নাইপার। ওই স্নাইপারের হানায় ইরাকে মৃত্যু হয় এক IS জঙ্গির। 2 হার্টবিটের মাঝের সময় নাকি লক্ষ্যভেদ করতে হয় স্নাইপারের, কারণ হার্টবিটের সময় শ্যুট করার সময় হাত সামান্য নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্নাইপার ব্যবহার করলে যুদ্ধের খরচ অনেক কমে যায় বলে মত বিশেষজ্ঞের। লিউডোমিলা পাবলিচেঙ্কোকে অন্যতম ভয়ঙ্কর মহিলা স্নাইপার। প্রায় 309টি কনফার্মড কিলিং রয়েছে তার ঝুলিতে। সাধারণত 2 জনের দল থাকে স্নাইপারদের, একজনকে স্নাইপার এবং অপরজনকে বলা হয় স্পটার। কতটা ক্ষতি হয়েছে লক্ষ্যবস্তুর তা জানা বেশ কঠিন। বন্দুক চালানোর সময় এই নিঃশব্দ ঘাতকের আশেপাশে কেউ থাকলেও তারা শব্দটুকুও শুনতে পারেন না। স্নাইপারদের মূল লক্ষ্য থাকে শত্রুপক্ষের উচ্চপদস্থ অফিসাররা। তাদের সরাতে পারলেই শত্রুপক্ষকে দুর্বল করে দেওয়া যাবে। ফিনল্যান্ডের স্নাইপার সিমোহায়া বিশ্বের অন্যতম সফল পুরুষ স্নাইপার। 100 দিনে শত্রুপক্ষের 505 জনকে মেরে ফেলার রেকর্ড ছিল তার। তাইকা আম্পুজা বা ম্যাজিক শুটার বলা হতো তাকে। মাইক প্লাম নামের এক সোয়াট স্নাইপার নিমেষের মধ্যে গুলি ছুড়ে এক ব্যক্তির হাত থেকে বন্দুক ফেলে দেন। আত্মহত্যার হাত থেকে রক্ষা করেন ওই ব্যক্তিকে। প্রায় 74 মিটার দূরে ছিল ওই ব্যক্তি। সবচেয়ে ভারী যে পোশাক স্নাইপাররা পরেন তাকে বলা হয় ঘিলিস্যুট। আর এই ঘিলিস্যুট পরেই ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন একই জায়গায় বসে থাকতে হয় স্নাইপারদের। বাতাসের গতিবেগ, তাপমাত্রা ও আর্দ্রতা প্রতি মুহূর্ত মাথায় রাখতে হয় স্নাইপারদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 2000 মহিলা স্নাইপার ছিল রুশ সেনাবাহিনীতে।